সৌদি আরবের সাথে ইরানের সম্পর্কের অবনতির মধ্যে ইরানের নৌবাহিনীতে যুক্ত হল জাহাজ বিধ্বংসী ক্রুজ কাদির আন্তর্জাতিক মহলকে উত্তপ্ত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের উন্নত দেশগুলো সেই তালিকা থেকে বাদ পড়েনি ইরানও দেশীয় প্রযুক্তিতে তৈরি জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কাদির যুক্ত হয়েছে ইরানের নৌবাহিনীতে দিন কয়েক আগে ইরানের নৌবাহিনীর হাতে এই ক্ষেপণাস্ত্রটি তুলে দেওয়া হয় এ ব্যাপারে এক অনুষ্ঠানে ইরানের সেনাবাহিনীর এক জেনারেল জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাকাশ প্রযুক্তি শিল্প সংস্থার বিজ্ঞানী ও গবেষকরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছেন দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি খুব অল্প সময়ের মধ্যেই সক্রিয় নিক্ষেপ করা যায় অন্যদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন খুব নিচু দিয়ে ধেয়ে যেতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত আনতে পারে এছাড়াও এর ধ্বংসক্ষমতা অন্যান্য ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি এবং এন্টি ইলেকট্রিক যুদ্ধেও এই ক্ষেপণাস্ত্র ব্যবহার সম্ভব বলে দাবি করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ্য মার্চ মাসে ইরান পুরোদমে ক্রুজ ক্ষেপণাস্ত্র কাদির উৎপাদন শুরু করে ওই বছরই চব্বিশ আগস্টে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও সামরিক কর্তাদের উপস্থিতিতে এটি প্রথমবারের মতো প্রদর্শন করা হয় এই ক্রুজ ক্ষেপণাস্ত্রটি হাতে পাওয়ার পর ইরানের নৌবাহিনী শক্তি বহুল অংশে বেড়ে গেছে বলে মনে করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে